তাই যত মানুষের চাষও করে শোনো। কালচিনপুরে এক মচ্ছব আছে, যে রানীকে খুশি করতে পারবে রানী তাকে সাথে করে রাজবাড়িতে নিয়ে যাবে। এই তো সুযোগ রাজবাড়ি থেকে ঢোকার। একটা কথা বলবো, তোমরা আমাদেরকে তোমাদের দলে নেবে গো, আমরা না হয় রানীর কাছে খেলা দেখাবো, তোমরা কি করবে? তুমি তো অসিনপুরে যাচ্ছ, ওখান থেকে আমার সত্যিকারের মেয়েকে এনে দিতে পারবে তুমি? তুমি শুধু আমাকে আশীর্বাদ করো, আমি যেন তোমার মুখে হাসি ফিরিয়ে দিতে পারি। মনে রেখো, রাজবাড়িতে যেতে হবে তোমাকে, তোমার হাতেই ধ্বংস হবে রাক্ষসদের বংশ। এইভাবে কি হাত পা ঘুরিয়ে বসে থাকলে চলবে? কিছু খাওয়া দাওয়া করতে হবে নাকি? আমার খিদে পাইনি। আমারও খুব একটা খিদে নেই, আমিও খাবো না। তা বললে কি হয়? আচ্ছা তোমরা তো মন মারা হয়ে পড়লে কেন গো? এইভাবে খোলা আকাশের নিচে আর কতদিন থাকা যায় বলো তো? কোথায় যাচ্ছিস তুই? কিরণ যাস না, ওরা আমাদের থাকতে দেবে না। ঘুমপাড়ানি মাসি পিসি মোদের ঘরে এসো, খাট নেই পালং নেই চৌকি পেতে বসো, বাটা ভরা পান দেব যত খুশি খেও, দাঁত না থাকে গুড়িয়ে দেব দুঃখ নাহি পেও। ঘুমপাড়ানি মাসি পিসি মোদের ঘরে এসো, খাট নেই পালং নেই চৌকি পেতে বসো, বাটা ভরা পান দেব যত খুশি খেও, দাঁত না থাকে গুড়িয়ে দেব দুঃখ নাহি পেও। মিঠে গলা তোমার, খুব সুরেলা। আমাদের দলে ভালো গানের লোক নেই,
কাল তুমি আমাদের সঙ্গে উৎসবে যাবে। আমি আমি যাব। হ্যাঁ যাবে তো, তুমি গান গাইবে, নাচ করবে, রানীজি খুশি হয়ে যাবে। এমন গান শুনলে রানী ঠিক খুশি হয়ে নাম দেবেন। তুমি তো আমাদের দলে আসতে চেয়েছিলে উৎসবে যাবে বলে। আমি যেতে পারি তোমাদের সঙ্গে, কিন্তু আমার সাথে আমার দাদারাও যাবে। ওরা খুব ভালো বাজনা বাজাতে পারে। এই তো খুব ভালো কথা, তোমার দাদারাও তোমার সঙ্গে যাবে। কি এবার রাজি তো? রাজি। নাও এগুলো, নাও এগুলো। কি এগুলো? আমাদের এখানকার মেয়েদের পোশাক। এই যে আমরা যেমন পরে আছি, এই পোশাক দিয়ে আমি কি করব? এই তো তুমি বললে আমাদের সঙ্গে রাক্ষসী রানীর বিজয় উৎসবে যাবে। হ্যাঁ সে তো যাব, কিন্তু কোনো কিন্তু নয়, আমাদের সঙ্গে যাবে, গান গাইবে, নাচ করবে, আমাদের মতনই তো দেখতে লাগতে হবে নাকি? সত্য বেশ, ধরে নাও তাই। কিন্তু এমন পোশাক পরার তো আমার অভ্যেসই নেই। অভ্যেস হয়ে যাবে, পরে দেখো। আগে দেখো পোশাকটা তোমার মাপ মতন হলো কিনা, তারপর অন্য কথা। আমার না অনেক কাজ পড়ে আছে, পরে নাও পোশাকটা, তারপর আবার কথা হবে, কেমন? এই বোধহয় ভালোই হলো। এই মাধারীদের পোশাক পরে থাকলে কিরণমালাকে আর চেনা যাবে না, আর ছদ্মবেশে থাকলে আমারও নিজের কাজ করতে সুবিধা হবে। কিরণমালা, কিরণমালা, কিরণমালা।
বুঝতে পেরেছিস বাবা? তুই কাঁদছো কেন? রূপমতি, রূপমতির কথা ভাবলে যে চোখের জল বাধা মানে না বাবা। রূপমতি? কে রূপমতি? রূপমতি তোর, তোর রানী। চিনতে পারছিস না আমাদের সংসারে লক্ষ্মী, এই অচিনপুরে রাজ্য লক্ষ্মী অভিজয়, পাঠরানী রূপমতি, চিনতে পারছিস না তুই? কি আজে বাজে কথা বলছো মা তুমি? আমার রানীর নাম কলাবতী, সে অচিনপুরের একমাত্র রানী, একা হাতে রাজ্য শাসন করছে, সংসার সামলাচ্ছে, আমার এত সেবা যত্ন করছে, ওষুধ খাইয়ে আমায় আমায় ঘুমও পাড়িয়ে দিচ্ছে। এত ভালো রানী থাকতে তুমি অন্য রানীর কথা বলছো? কলাবতী ছাড়া আমি অন্য কোনো রানীকে চিনি না। এই ওষুধ খাইয়ে তোকেও বশ করছে, ও মানুষ নয় অভিজয়, ওর রাক্ষসী। মা! আমি জানি না ওই রাক্ষসীর হাত থেকে তোকে কে রক্ষা করবে বাবা। জয় রানী কলাবতীর জয়, জয় রানী কলাবতীর জয়, জয় রানী কলাবতীর জয়, জয় রানী কলাবতীর জয়, জয় রানী কলাবতীর জয়। ছেড়ে দাও,
আজকে আমি সনাতন দাস। মরে যাই মরে যাই, নামের কি বাহার, তা তো ভেজ কর। ভেট কোথায় পাবো গো? আমি গরিব মানুষ রানীমা, ভোজনং যত্র তত্রম স্বর্ণং হট্ট মন্দিরে। কি দাঁত ভাঙা কথা বলছেন, এর মানে কি? আগে ও বলতে চাইছে যে ওর ওর চালচুলো কিছুই নেই। আগে ও বলছে থাকা খাওয়া ঠিক নেই, তা ভেট কোথা থেকে দেবে? তাই বলে খালি হাতে এসেছিস রানীর কাছে? তোর আসপদ্ধা তো কম নয় হতো বাবা। আগে খালি হাতে তো নয় রানীমা, এই যে একতারা এনেছি, আর আমার যা ক্ষমতা আমি তাই এনেছি, উৎসবের জন্য একটা গান বেঁধে এনেছি। গান? হ্যাঁ গান। বাহ শুনি, তোমার গান শোনাও। অচিনপুরের ভাগ্য রাজার বুদ্ধি হলো লো, অচিনপুরের ভাগ্য দেখো রাজার বুদ্ধি হলো লো, কটকটিটাই করলো জাদু পড়লো ঘাড়ে কোপ, কটকটিটাই করলো জাদু পড়লো ঘাড়ে কোপ, প্রজার পড়লো ঘাড়ে কোপ। অচিনপুরের ভাগ্য দেখো রাজার বুদ্ধি হলো লো, সুখ নেই গো রাজ্যে শান্তিতে কোথায় বসি, রূপমতি ও পাকে চক্রে হয়েছে রাক্ষসী, রূপমতি ও পাকে চক্রে হয়েছে রাক্ষসী, তারে বানালো রাক্ষসী ও তারে বানালো রাক্ষসী। অচিনপুরের ভাগ্য দেখো রাজার বুদ্ধি হলো লোক, কে জানে ভাই আসবে কখন সুবিচারের পালা, অচিনপুরের দিন ফেরাতে আসবে কিরণমালা, কে জানে ভাই আসবে কখন সুবিচারের পালা, অচিনপুরের দিন ফেরাতে আসবে কিরণমালা, জানি আসবে কিরণমালা, জানি আসবে কিরণমালা। যন্ত্রণায় আমার মাথাটা ছিঁড়ে যাচ্ছে, মাথা ছিঁড়ে যাচ্ছে, এমন শাস্তি দেবো না আমি তোকে। যে গলায় গান শুনিয়েছে সেই গলা কেটে ফেলে দে। মৃত্যুদণ্ড এই হবে তোর শাস্তি। কেউ যদি আমার বিরুদ্ধে যায় তার কি অবস্থা হবে? আমার চোখের সামনে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেল।
পিছিয়ে কামড়েছে। আমাদের কাছে তো ওষুধ আছে, দেওয়া সেই ব্রহ্ম কমলের শেখা। চুপ চুপ, এইসব তুই কি বলছিস? চলো 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 পাল্টা।